হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেনে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ কি রেসিপি নিয়ে চলে এসেছি দেখে নেওয়া যাক। আজ আমি সিমইয়ের পায়েস করে দেখাবো। সিমইয়ের পায়েস করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সিমই, নিয়েছি এখানে কিশমিশ, আর এখানে নিয়েছি কাজু। এবার এগুলো আমি ভালো করে ঘি দিয়ে ভেজে নেব। সিমইয়ের পায়েস করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে সিমইটা দিয়ে ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি সিমইটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লাল করে ভেজে নেব। বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেব কাজুটা, আর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা কিশমিশটা। এগুলো দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। সিমইয়ের পায়েস করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে ক্ষীর করে নিচ্ছি। এটা বেশ ভালো করে ফুটে উঠলে আমি এটা সিমইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটা গরম হয়ে গেছে, এবার এটা আমি সিমইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা দিয়ে আমি এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এবার এটা ভালো করে ফুটলে আমি এটা নামিয়ে নেব। এটা বেশ ফুটে উঠেছে, আর 2 মিনিট ফুটলেই আমি এটা নামিয়ে ফেলবো। দেখো দুধটা দেওয়ার পর সেময়টা দুধটা বেশ ভালো করে ফুটে উঠেছে, আর কিছুক্ষণ ফুটলে এটা আমি নামিয়ে নেব। সেময়ের পায়েস আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।